আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে দেখেন ছাদে গিয়ে দেখি দুটো ফড়িং খুব সুন্দর করে নাচানাচি করছে। তো সকাল থেকে আজকে অনেক কাজ, আজকেও বাড়িতে মেহমান আসছিল আমার খালামুনির বাসায়, তো এই জন্য আমরা কাজের সময় ভিডিও করতে পারিনি। কাজ প্রায় শেষ হওয়ার পরেই আমরা ভিডিওটা করেছি। ওদিকে সব রান্না শেষ, আমি টিকিয়া ভাজতেছি, আর এদিকে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, সবজি, তারপরে ডিম, টিকিয়া সবগুলো হয়ে গেছে খাবার আজকে। তো আলহামদুলিল্লাহ ভালোই ছিল, মেহমানরা আসছিল, সব আপ্যায়ন করলাম। তো বিকালে আবার ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে দেখি আজকে পরিবেশ অনেক সুন্দর। তো আমি তখন প্রথমে খেয়াল করি নাই, এত সুন্দর একটা পাখির ডাক শুনেন আপনারা। সত্যি পাখির ডাকটা যে এত মিষ্টি মানে বলার মতো না। তো সন্ধ্যার পরে আমরা আবার একটু ফ্রি হয়ে আজকে ঘুমনি পুরি বানাবো। তো আমার খালাতো বোন এখন ঘুমনি পুরি বানাচ্ছে, ঘুমনি মানে পুরি বানাচ্ছে আগে, আর ওইদিকে ঘুমনি গরম করে রাখা হয়েছে, আর আমি সালাদ কাটছি আর কাঁচামরিচ কাটছি। সালাদ কাটা শেষ, আর এদিকে ঘুমনিটাও গরম করে রাখা হয়েছে। এখন আমার মামি পুরি ভাজতেছে, তো অনেকগুলো পুরি ভাজা হয়ে গেছে। পুরিগুলো ভাজার পরে আমরা একটু এই পুরি দিয়ে দই ফুচকা বানিয়ে খেলাম। সত্যি এই খাবারটা অনেক মজার ছিল, ঘুমনি পুরিটাও ভালো ছিল। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আপনারা প্লিজ আমার ভিডিওটাতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।